الله نبي صلى الله عليه وسلم جبريل عليه الصلاه والسلام تكي جبريل কে চিনতে পারে না নবি তো এক বার নয় দুই বার নয় একাধিকবার জিব্রাইল কে দেখেছে আমার প্রাণ ভাইরা জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এক লক্ষ মুতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসূলগণ আমাদের নবী সারা যারা নবী প্রত্যেকের কাছে মোট এসেছে তিন শতবার কয়বার সব নবীর কাছে মিলিয়ে এসেছে তিনশো বার আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম এসেছে চব্বিশ হাজার বার আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নবীজির খেদমতে যখন আসলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দেখে চিনতে পারে না জিব্রাইলের চেহারাটা একেবারে কালো হয়ে গেছে একেবারে কালো হয়ে গেছে ইতিপূর্বে জিব্রাইলকে যতবার নবীজি দেখেছেন দেখা গেল জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামের মাথার মধ্যে সাদা পাগড়ি শরীরের মধ্যে সাদা জুব্বা জিব্রাইল সালাতু ওয়াসালাম চেহারাটা অত্যন্ত সুন্দর এরকম ভাবে দেখছেন অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দেখেছে মুসাফিরের বেশে আবার কখনো কখনো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দয়াল নবীজি দেখেছে নবীজির প্রিয় সাহাবী দাইয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারায় কিন্তু ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে দেখে চিনতে পারে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে বললেন জিব্রাইল তোমার চেহারা কেন এরকম কালো হয়ে গেল তোমাকে কেন চিনতে পারি না এমনি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গো নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়ে আমি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করেছিলাম কোথায় প্রবেশ করেছিলেন ওগো নবীজি জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করলাম জাহান্নাম থেকে বের হওয়ার পরে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে কাদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. شكلي درود إبراهيم فرن. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسن الدجى جميع خصاله. صلوا عليه. محبت سے بلا کر مصیبت میں غرائی لاکھوں مومن ہوں مگر ایمن میں کامل نہیں. بلغ العلا بکمالہ کشف دجا بجمالہ حسن دجا میں خصالہ
ہمیں دیا لے مدینہ الہی بنا دے ہمیں غبار مدینہ بلغ العلا بکماله کشف تجھا بجماله حسن تجمیع خصاله سلو. تو بھائی দীর্ঘক্ষণ যাবৎ আপনার দরুদ পড়তে পড়তে মনে হয় অনেক ক্লান্ত, যার কিনা সকলে পড়তেছে না আমি দেখতেছি ভাই। আমরা আল্লাহর নামের কয়েকখানা তসবি আদায় করব, পড়তে রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? সকলেই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহর নামের জিকির পরে ঘুম সারাবো, শয়তানকে ভাগাবো, রাজি আছেন তো ইনশাআল্লাহ? সকলে জোরে জোরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ لا لا إله إلا الله لا إله لا لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. ঐতিহ্যবাহী সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার বাংলাবাজার ইউনিয়নের মধ্য উরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের চলমান অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম উপস্থিত আছেন আমার মাতার তাজ এবং আপনাদের ওই মাদ্রাসার মুহতামিম সাহেবের প্রাণপ্রিয় উস্তাদ, আমাদের বাংলা বাজার ইউনিয়নের শুধু নয় আমাদের দরা থানার অনেকেরই সুপরিচিত মুখ উস্তাদুল হুফাজ হযরতুল আলাম হাফেজ ইব্রাহিম খলিল সাহেব দামাত বরকাতুহুম, এবং আজকে উপস্থিত হয়ে গেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের আজকের প্রধান অতিথি হযরতুল আলাম হযরত মাওলানা ইসলামউদ্দিন ফারুকি সাহেব দামাত বরকাতুহুম, জিগার উলামায়ে কেরাম রব্বিয়ানে ইজাম যুবক ভাইরা ছাত্র বন্ধুরা, আমরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত মেহরবানি করে দয়া করে মায়া করে জান্নাতি পরিবেশে দুনিয়ার সবচেয়ে দামি জায়গাতে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আমরা সকলে কালিমাতু শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আমরা যেখানে বসলাম এই জমিন বিছানা বানিয়ে দিয়েছেন কে? জোরে বলতে হবে কে? এটা আমি বলছি না আল্লাহ নিজে বলছেন? আল্লাহ বলেছেন أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا আল্লাহ বলছেন জমিনকে আমি বিছানা বানিয়ে দিছি, বানিয়ে দিছেন কে? আল্লাহ। ভাইরা আমার, এই জমিনে বসলাম আল্লাহর জমিন, উপরে আসমান বানাইছেন কে? আরেকটু জোরে বলতে হবে কে?
একটানয় দুইটানয় মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাথার উপরে মজবুত করে সপ্ত আসমান বানায় রেখেছে আল্লাহ নিজে বলতেছেন বলবো আল্লাহ বলতেছেন وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا الله বলেন রে বান্দা বান্দি নিচে জমিন বিছানা বানাইলাম উপরে মজবুত করে আসমান সপ্ত আসমান বানাইলাম এবং তার ভিতরে যাহা কিছু আছে সব তোমাদের জন্য তোমরা যা চোখ দিয়ে দেখো বা না দেখো সবই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দেওয়া উপহার তোমরা নিয়ামত পেয়েছো কে দিছে ভাই আল্লাহ আসমান জমির ভিতরে যাহা আছে সব দিছে কে আল্লাহ নিজে বলেন لله ما في السماوات وما في الأرض الله بالعسمان এবং জমির মধ্যখানে যাহা আছে সব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি জুরে বলেন সুবহানাল্লাহ আমার প্রাণের ভাইরা বন্ধুরা আমি আপনাদের সম্মুখে বেশি সময় আপনাদেরকে ডিস্টার্ব দিব না অল্প সময় আপনাদেরকে নিয়ে আলোচনা করব যেহেতু প্রধান অতিথি সাহেব উপস্থিত কিন্তু আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যত সময় আলোচনা করব আমাকে রেখে যাইবেন না কে একটু হাত তোলেন আমাকে এখানে রেখে যাইবেন না কে একটু হাত তোলেন আল্লাহ আমাদের সকলকে কবুল করুন সকলে আমিন ভাইয়েরা আমার আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামের সূরাতুল আল ফুরকানের 63 64 65 তিনখানা আয়াতে কারিম তেলাওয়াত করেছি এদিক সেদিক আলোচনা না করে সুজা ওই আয়াতের দিকে আমি চলে যাব যে আয়াতগুলি আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি ওই আয়াতগুলোতে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন এই কথাগুলি বুঝবো এবং তা আমলে পরিণত করব আল্লাহ পাক আমাকে আপনাদেরকে আমল ইখলাসের নিয়তে বলা এবং শোনার তৌফিক যাতে দান করেন আমরা সকলে বলি আমিন সকলে বলেন না আমিন আসুন ভাইয়েরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতে কি বলতেছেন আল্লাহ বলেন ওয়া ইবাদুর রাহমানিল লাযিনা ইয়ামশুনা আলাল আরদ আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াত কি আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন ওয়া ইবাদুর রহমান রহমানের বান্দা তারা রহমানের বান্দা বলতে কোন রহমানের বান্দা আগে রহমানের পরিচয় পাওয়ার দরকার আসেনি না নাই এটা তো উরগাঁও মধ্যপাড়ার আর উরগাঁওয়ের রহমান না উনি হচ্ছেন কে ওই রহমান কে আর একটু জুড়ে বলেন না কে আল্লাহ নিজে বলতেছেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নিজে যে রহমান তার পরিচয় দিয়ে বলেন আর রহমান আল্লামাল কুরআন আল্লাহ বলেন রহমান হলেন তিনি কোরআন নাজিল করেছেন যিনি কোরআন কে নাজিল করেছে সবাই বলছেন না মনে হয় এটা কোনো বই পুস্তক দ্বার বানাইছে না আল্লাহ নিজে বানাইছেন দুনিয়ার কোনো মানুষে বানাইছেন না আল্লাহ নিজে অবতরণ করেছেন আর এটা জোরে কে অবতরণ করেছে আল্লাহ নিজে বলতেছেন তানজিলুম মিন রাব্বিল আলামিন
আল্লাহ এটা দুনিয়ার কোনো মানুষের রচনা করে নাই, এটা আমি পরওয়ারদিগারের পক্ষ থেকে অবতরণ করা হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। خلق الإنسان مانوش بنائلن جني رحمان هلن تني ঠিকিনা আর আমার বন্ধুরা আমার ওই রহমান উনি বলতেছেন ওয়াইবাদুর রহমান রহমানের প্রিয় বান্দা আর আমার বন্ধুরা আমার রহমানের প্রিয় বান্দা কারা বুঝার দরকার আছে নি রহমানের প্রিয় বান্দা এখন রহমানের প্রিয় বান্দা কারা এটা বুঝার দরকার আছে নি না নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দা তারা যাদের মধ্যে এই গুণগুলি থাকবে যেই গুণটি আল্লাহ নিজে বর্ণনা করছেন এই গুণগুলি যার মধ্যে থাকবে সেই রহমানের প্রিয় বান্দা জুড়ে বলেন সুবহানাল্লাহ এখন গুণগুলি আগে বলার দরকার তাহলে তাহলে বুঝতে পারবো এই রহমানের প্রিয় বান্দার গুণ আমার মধ্যে আসেনি যদি থাকে তাহলে আমি রহমানের প্রিয় বান্দা যদি এই রহমানের প্রিয় বান্দার গুণ আমার মধ্যে থাকে না রহমানের প্রিয় বান্দা আমি হতে পারলাম না কথা বলেন ঠিক কিনা বাইরে আমার বন্ধুর আমার আসুন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন الذين يمشون على الأرض هونا الله رب العالمين بولم رحمان প্রিয় বান্দা যদি হতে চাও রহমানের প্রিয় বান্দার প্রথম নম্বর গুণ হলো বায়রা আমার বন্ধুরা আমার একটু লক্ষ্য করেন আমার প্রাণের বায়রা রহমানের প্রিয় বান্দার গুণ হলো তারা যারা পৃথিবীতে নম্র ভদ্রভাবে চলাফেরা করে আত্মকরিম অহংকারী করে না তারা কোনো ইলিমের বরাদ্দ করে না তারা কোনো বংশের বরাদ্দ করে না তারা দ্বন্দ্বের বরাদ্দ করে না অহংকারী করে না জমিনের মধ্যে চলাফেরা করে একেবারে নম্র ভদ্রভাবে আমার প্রাণের বায়রা বন্ধুরা মাম যারা নিজেকে একেবারে ছোট মনে করে নিজেকে একেবারে আদনা মনে করে মহান আল্লাহ রব্বুল আলামিন বলে তারাই হলো রহমানের প্রিয় বান্দার প্রথম নম্বর গুণ হাসিল করতে পেরেছে বায়র আমার বন্ধুর আমার রহমানের প্রিয় বান্দার গুণ হলো যারা নিজেকে একেবারে ছোট মনে করে আর যারা নিজেকে আত্মগরিম অহংকারী করে বড় মনে করে এই গুণটা হলো তাগুতের শয়তানের কথা বলেন ঠিক কিনা ঠিক না মহান আল্লাহ রব্বুল আলামিন বলে যারা নিজেকে বড় মনে করে তারার গুণ হলো শয়তানের গুণ তারা হলো শয়তানের গুণে গুণান্বিত আর নিজেকে যারা ছোট মনে করে তারা হলো রহমানের প্রিয় বান্দা জুড়ে বলেন ঠিক কিনা ঠিক না এখন আত্মগৌরীম অহংকারী করে এই শ্রেণীর মানুষ আছে না নাই আছে তো এই শ্রেণীর মানুষ তারা কার তাগুতের দলের দলভুক্ত কারণ হলো শয়তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান তো শয়তান ছিলেন না শয়তান কেন হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালামের সূরাতুল আরাফে আল্লাহ রব্বুল আলামিন বলেন ক্বাল মা মানআকা আল্লা তাসজুদ ইয আমারতুক ক্বাল আনা খায়রুম মিন খালাকতানী মিন নার ওয়া খালাকতাহু মিন আল্লাহ রাব্বুল আলামিন যখন শয়তানকে হুকুম করলেন সাজদা করো আদমকে সাজদা যখন আদমকে করার জন্য বলছেন তখন নিজ আত্মগরিম অহংকারী করলেন বলেন আল্লাহ না কালা না খাইরুম মিন আমি তার চাইতে উৎকৃষ্ট আমি তার চাইতে দামি আমি আদমের চাইতে দামি আমি কেন তাকে সেজদা করব এবং বলে তুমি দামি কেমনি আসে রেফারেন্স দে দলিল দে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন
শয়তান রেফারেন্স দেয় দলিল দিয়ে বলে আল্লাহ আমাকে তুমি বানাইছো আগুন দ্বারা ফাতাহু মিন তিন এবং বনি আদমকে বানাইছো মাটি দ্বারা আমি তাকে সেজদা করতে পারবো না কারণ আমি তার চেয়ে উৎকৃষ্ট আত্মগরিমা করার কারণে আল্লাহ তাকে ফেরেশতা থেকে বরখাস্ত করে শয়তানে রূপান্তরিত করেছে এই পৃথিবীর মানুষ যারা নিজেকে আত্মগরিমা অহংকারী করবে নিজের বরত্ব প্রকাশ করবে হোক সেটা ইলমের বরত্ব হোক সেটা দন্ডৌলদের বরত্ব হোক সেটা তার সৌন্দর্যের বরত্ব যে জিনিস নিয়ে যে বরত্ব করবে আত্মগরিমা অহংকারী করবে সে তাগুত শয়তানের দলের দলভুক্ত হবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ আর যারা রহমানের প্রিয় বান্দা হতে চায় الله رب العالمين بلن الذين يمشون على الأرض هونا আমার ভাই একজন খালি আল্লাহু আকবার বলে আপনারা সবাই বলেন না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের এক আয়াতের মধ্যে বলে যখন মুসলমান ইমানদারদের সম্মুখে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে জোরে বলেন সুবহানাল্লাহ ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলে যখন মোমিনদের সম্মুখে ইমানদারের সম্মুখে আল্লাহর কালামের তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বাড়তে থাকে আপনারা আল্লাহু আকবার শব্দ না করাতে বোঝা যায় আপনারা আল্লাহর কালামের তেলাওয়াতে সন্তুষ্ট না সকলে সন্তুষ্ট তো ইনশাআল্লাহ ভাই কোম্পানিগঞ্জ একটি প্রোগ্রামে গেলাম এরকম মসজিদের মাঠেই ওয়াজ আমার পূর্বে একজন ওয়াজি বয়ান করতেছেন বয়ানের শুরুতে কোনো আল্লাহর কালামের একখানা আয়াত পড়ে নাই শেষেও পড়ে নাই মধ্য মধ্যে শুধু গান কয় গান শুনে পাবলিক ওহ ওহ এরকম শব্দ করে মধ্য থেকে একজন মুরব্বী দাঁড়িয়ে ওহ হুজুর আরেকটা কলি বলেন খুনে নাউজুবিল্লাহ গান শুনে পাবলিক মজা নেয় কিন্তু আল্লাহর কালামে আল্লাহু আকবার দবনি আসে না আমাদের ইমানের মধ্যে দুর্বল হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক না আমাদের ইমানকে মজবুত করতে হবে শক্তিশালী করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক না গান বাজনা যারা ওয়াজের স্টেজে বসে করে ওই সকল উলামাদেরকে আমরা বয়কট করতে হবে কথা বলেন ঠিক কিনা ঠিক না এখানে কোরআন এবং হাদিসের আলোচনা চলবে এখানে কোনো গান চলবে না নৃত্য চলবে না নাচানাচি চলবে না কথা বলেন ঠিক কিনা ঠিক না আসুন ভাইয়েরা আমার আল্লাহ বলতেছেন আমি যে রহমান আমার প্রিয় বান্দা যদি হতে চাও তাহলে নিজেকে একেবারে ছোট মনে করতে হবে কি করতে হবে নিজেকে কি মনে করতে হবে ছোট মনে করতে হবে আমার প্রাণের ভাইরা বন্ধুরা শুন আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার প্রিয় বান্দা যদি তুমি হতে চাও তুমি নিজেকে একেবারে আদনা মনে করতে হবে নিজেকে সবচেয়ে ছোট মনে করতে হবে যদি ছোট মনে করতে পারো আমার বান্দারা তাহলে আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দেব জুড়ে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুরা আমার ওই কথাটি বুঝতে হলে ছোট্ট একটি ওয়াকিয়া বুঝতে হবে ছোট্ট একটি ঘটনা আপনাদের শুনতে হবে শুনবার রাজি আছেননি সবাই ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবী বিশ্ব নবী সরফর দয়ালম দয়াল নবীজি আল্লাহর নবী মসজিদে নবীর সম্মুখে বসা এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর খেদমতে হাজির হয়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম নবীর কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি আপনার সাহাবী আবু যর গিফারি আপনার নিকটে আসতেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল রে আমার সাহাবী আবু যর গিফারি আমার কাছে আসতেছে তুমি জানো কিভাবে এমনি জিব্রাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি
আপনার সাহাবী আবু যর গিফারিকে আমরা চিনি এমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জিব্রাইল রে কিরকম করেছিল আমার সাহাবী আবু যর গিফারিকে কিরকম করেছিল জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার সাহাবী আবু যর গিফারির দুইটা গুণ আছে দুইটা গুণ থাকার কারণে আপনার সাহাবী আবু যর গিফারিকে আমরা চিনি জুড়ে বলেন সুবহানাল্লাহ বার আমার বন্ধুরা আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে বললেন জিব্রাইল রে বলো বলো দেখি আমার সাহাবী আবু যর গিফারির দুইটা কি গুণ এমনি জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা যে দুইটা গুণ এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো ও নবীজি আপনার সাহাবী আবু যর গিফারি কুরআনুল কারীমের সূরাতুল ইখলাস কুল হুওয়াল্লাহর সূরা বেশি বেশি করে তেলাওয়াত করে জুড়ে বলেন সুবহানাল্লাহ বাইরে আমার বন্ধুরা আমার কোন সূরা তেলাওয়াত করে কোন সূরা তেলাওয়াত করে সূরা ইখলাস কুল হুওয়াল্লাহ সূরা চিনেন তো সবাই কুল হুওয়াল্লাহর সূরা চিনেন পড়েননি সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সূরা ইখলাস কুল হুওয়াল্লাহ সূরা তিনবার তেলাওয়াত করবে তার নামে আমল নামার মধ্যে মহান আল্লাহ পবিত্র কালাম তেলাওয়াত সমস্ত পারা অর্থাৎ 30 পারা কোরআন তেলাওয়াতের সব তার নামে আমল নামায় দিয়ে দিবে ভাইয়ারা আমার বন্ধুরা আমার একবার যদি পড়ে তাহলে 10 পারা তেলাওয়াতের সব আমরা এক মিনিটে পড়ার দরকার আসেনি সবের দরকার আছে দম ও ভাই বাড়ি সারিয়া ঘর সারিয়া দোকানদার দোকান সারিয়া ব্যবসা সারিয়া কৃষি কর্ম সারিয়া সব সারিয়া এসেছেন কিন্তু আজকে কিছু নেওয়ার দরকার আসেনি বাইরে আমার বন্ধুরা তাহলে সকলে আমার সাথে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد كن الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা এখন সূরা ইখলাস কুল হুওয়াল্লাহর সূরা একবার তেলাওয়াত করেছি মহান আল্লাহ আমাদের প্রত্যেকের নামে আমল নামার মধ্যে 10 পারা তেলাওয়াতের সওয়াব দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ বায়রা আমার বন্ধুরা আমার আল্লাহর কালামের সূরা ইখলাস কুল হুওয়াল্লাহর সূরা ওই সূরাটা একেবারে ছোট কথা বলেন ঠিক কিনা ঠিক না যারা রিক্সা চালায় রিক্সা চালক রিক্সা চালাইতে চালাইতে সূরাটা পড়া সম্ভব নি নেওয়া সম্ভব যদি কেউ যদি জমির মধ্যে হাল শ্বাস করে হাল শ্বাস অবস্থায় পড়া সম্ভব নি নেওয়া সম্ভব ভাইয়ারা আমার বন্ধুরা আমার ফ্লাইলট বিমান চালাইতেছে বসে বসে পড়া সম্ভব নি নেওয়া সম্ভব ওই ব্যক্তি যেই অবস্থায় থাকুক না কেন যদি সূরা ইখলাস কুল হু আল্লাহর সূরা পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ জুড়ে বলেন আল্লাহু আকবার এই যে এখন পড়লাম আরো 10 পারা তেলাওয়াতের সব দিছেন একটা খতমের সব কম্পকে নিয়ে যান আরেকবার পড়ার দরকার নেই না দরকার না আবার সকলে আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد الله أكبر আমরা যে তিনবার পড়লাম মহান আল্লাহ আমাদের প্রত্যেকের নামে আমল নামায় এক খতম কোরআনের সব দিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারবেন আজকে মধ্য মুরুর গাঁও দারুল উলুম মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় আমরা মাহফিলে গিয়ে খতম কোরআনের সব নিয়েছে জুড়ে বলেন সুবহানাল্লাহ
ভাইয়েরা আমার বন্ধুরা আমার আসুন ওই দিকে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর জিব্রাইলের মধ্যে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে, মনে আসেনি আপনাদের? ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে জিব্রাইল আলাইহিস সালাম বললেন, নবী গো আপনার সাহাবী আবু যর গিফারের মধ্যে দুইটা গুণ আছে কেন নবীজি? এর মধ্যে প্রথম নম্বর গুণ হলো আপনার সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা উনি বেশি বেশি কোরআনুল কারীমের সূরা ইখলাস তেলাওয়াত করে। দুই নম্বর গুণ হলো আবু যর গিফারী নিজেকে সবচাইতে ছোট মনে করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নিজেকে কি মনে করে ভাই? আর একটু জোরে বলেন কি মনে করে? নিজেকে একেবারে ছোট মনে করে, নিজেকে আদনা মনে করে, সবচাইতে ছোট নিজেকে মনে করে। আত্মগরিমা করে না, অহংকারী করে না, বরত্ব করে না। মহান আল্লাহ আবু যর গিফারীর মর্যাদা বাড়াইয়া দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওলান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা নিজেকে একেবারে ছোট মনে করে, নিজেকে একেবারে আদনা মনে করে, তারাই হলো আমি যে রহমান, আমি আল্লাহর প্রথম নম্বর গুণ হাসিল করতে পেরেছে। রহমানের প্রিয় বান্দার গুণ নিয়ে আলোচনা হচ্ছে ভাই। রহমানের প্রিয় বান্দার প্রথম নম্বর গুণ হলো নিজেকে ছোট মনে করা। এটা আমি বলছি না, আল্লাহ নিজে কোরআনে বলছেন, আল্লাহ বলছেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا اللَّهُ رَبُّ الْعَالَمِينَ بَلَى রহমানের প্রিয় বান্দার দুই নম্বর গুণ হলো, তারা যখন অজ্ঞদের সাথে সাক্ষাৎ হয়, জাহিলদের সাথে সাক্ষাৎ হয়, তখন তারা শুধু সালাম বিনিময় করে, অনার্থক কথা বলিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করে না। অজ্ঞদের সাথে, মূর্খদের সাথে যখন সাক্ষাৎ হয়, সাক্ষাতের পরে রহমানের প্রিয় বান্দা যারা, তারা সালাম দেয়, সালাম বিনিময় করে, অযথা কথা বলে না, ঝগড়া বিবাদ করে না। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সালামের অনেক অনেক ফজিলত আছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সালাম কেন দেই? সালামের মাধ্যমে লাভ আছে নি না নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রহমানের প্রিয় বান্দা যারা, তারা কেন সালাম দেয়? তারা কেন অজ্ঞদের সাথে সাক্ষাৎ হলে সালাম দেয়? সালামের একটি ছোট্ট একটি ওয়াকেয়া ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে চাই। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই কথাগুলি আমার মুখের বানানো কথা নয়, কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা চলছে, চলবে ইনশা আল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার মেয়ের জামাই, দামান পর্যন্ত মানুষটি চিনছেননি, আলী রাদিয়াল্লাহু তাআলা আন, বলেন কে? আলী। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবীর সাহাবি আলী রাদিয়াল্লাহু তাআলা আন, উনি একদা স্বপ্নে যুগে জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সকলেই গভীর মনোযোগ দিবেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের ভিতরে প্রবেশ করেছে। কোথায় প্রবেশ করেছে? স্বপ্নে না বাস্তবে? আর একটু জোরে বলেন বাস্তবে না স্বপ্নে? স্বপ্নে। আমরা তো স্বপ্নে জান্নাতে প্রবেশ করব। ও ভাই, আমরা স্বপ্ন দেখি, আমরা শ্রীমঙ্গল গেছি, শ্রীমঙ্গলে আনারস আর রসগোল্লা খাইতেছি, ঘুম থেকে ওইটা দেখি খেতা সিবাইয়া সিবাইয়া খাইতেছি, নাউজুবিল্লাহ। এরকম হয় কি না হয় না? অনেকে স্বপ্ন দেখে, এমন স্বপ্ন যে স্বপ্ন থেকে ওইটা দেখে বিছনা নাফাক হয়ে গেছে, আবার দেখা যায় প্রস্রাব করে বিছনা ভিজে ফেলছে। ঠিক কিনা? ঠিক না?
কিন্তু ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন দেখতেছেন জান্নাতের ভিতরে প্রবেশ করেছে ভাইরা আমার বন্ধুরা আমার আলী জান্নাতের নাজনামতগুলি ঘুরে ঘুরে দেখতেছে এক পর্যায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন জান্নাতের ভিতরে বড় একটি বাগান জান্নাতের ভিতরে বাগান ওই বাগানে আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকছে ঢোকার পরে দেখেন ওই বাগানের মধ্যে সুন্দর সুন্দর গাছপালা আর ওই বাগানের মধ্যে ফল ফ্রুট ভরপুর আর ওই বাগানটা ঘুরে ঘুরে দেখতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা এক বড় জায়গায় দেখি বাগানের ভিতরে সুন্দর একটি বিল্ডিং বালাখানা দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর ভিতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করলেন ঢুকিয়া ওই বিল্ডিংটা ঢুকিয়ে দেখে কোনো মানুষ নাই নাজ নিয়ামতগুলি ভরপুর ওই বিল্ডিং এর ভিতরে এক বড় জায়গায় একটি জায়গার মধ্যে গেলেন গিয়ে দেখেন সুন্দর একটি সিয়ার সুসজ্জিত ওই সিয়ারের দুই পাশে দুইজন হুর গেল দাঁড়িয়ে আছে হাতের মধ্যে হাত পাকানি খালি সিয়ার ওই সিয়ারের মধ্যে কোনো মানুষ নাই ওই সিয়ারের দুই দিক হুর অর্থাৎ সুন্দর রমণী দাঁড়িয়ে দাঁড়িয়ে বাতাস করতেছে ফাইল দিতেছে বাতাস করতেছে চেয়ারের মধ্যে সেটা অত্যন্ত সুসজ্জিত সেরের মধ্যে কোনো মানুষ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা এটা দেখে একেবারে আশ্চর্য হয়ে গেলেন বাইরে আমার বন্ধুরা আমার এক বড় আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হুর কেলমাতকে লক্ষ্য করে বললেন বলো দেখি এখানে কোনো মানুষ নাই তারপরে তোমরা কেন ওই জায়গাতে বাতাস করতেছো বাইরে আমার বন্ধুরা আমার এমনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে বলল ও আল্লাহ নবী সাহাবি আলী ওই যে সিংহাসনটার মধ্যে আমরা বাতাস করতেছি জানি ওই সিংহাসনটা কার আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন না 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 আমি জানি না একটু জানাই দাও ওই সিংহাসন ওই কুরসিটা কার জন্য রাখা আছে ভাইরা আমার বন্ধুরা আমার এমনি আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে হুর দুইজনে জবাব দিয়ে বলতেছে আলী রে ওই যে সেরটা সুসজ্জিত ওই স্যার তার জন্য রাখা আছে দুনিয়ার জমিনের মধ্যে যে আগে আগে সালাম বিনিময় করে জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে আগে আগে যে সালাম দেয় আগে আগে যে সালাম দেয় সালামের অভ্যাস যার আছে ওই ব্যক্তিদের জন্য জান্নাতের ভিতরে বালাখানার ভিতরে ওই অট্টলিকার ভিতরে সুন্দর একটি সিয়ার সুসজ্জিত করে রেখেছে জোরে বলেন সুবহানাল্লাহ আজ থেকে আমরা সবাই সালাম দিব তো ইনশাআল্লাহ কে কে দিবেন না হাত দিলেন দেখতেছি আপনারা টান হইন না তাল ঠিক আছে না তাল হারিয়ে ফেলছেন আজকের যে অতিথি আমাদের প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়াতে আমি একটি প্রোগ্রামের মধ্যে বলতেছিলাম টান শুন না মুরব্বী দুজন পুরা গুম আমি বললাম জাহান্নামে কে কে যাইতে চান মুরব্বী কয়েকজন হাত তুলছে আসলে ঘুম অনেক রাত্র হয়ে গেছে তো ঘুমের মধ্যে কি কইতেছে টান শুন না তারা জ্বলতে জ্বলতে এক পর্যায়ে দেখা যায় ঘুম জন্য জাহান্নাম আসলে যাইতে চানি জাহান্নামকে যাইবার মনে চানি না রে না জাহান্নামের অবস্থা আসতেছে সামনে আজকের আলোচনা জাহান্নামের কিছু সাজার কত বলবো ইনশাআল্লাহ আসুন ভাইরা আমার আসলে কিন্তু আমরা হাত তুলছি এটা বুঝে তুলছি না ঠিক কিনা ঠিক না আমরা আগে আগে সালাম দিতে কে কে চাই আল্লাহ আমাদের সকলকে কবুল করে সকলে বলেন আমিন ভাইরা আমার বন্ধুরা আমার এই জন্য রহমানের প্রিয় বান্দার দুই নম্বর গুণ যারা হাসিল করতে পেরেছে মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন তারা হলো অজ্ঞদের সাথে যখন সাক্ষাৎ হয় অজ্ঞদের সাথে সাক্ষাৎ হয়ে তারা সালাম বিনিময় করে অনার্থক অযথা করে অনার্থক অযথা কথা বলিয়া ঝগড়া বিবাদ সৃষ্টি করে না কথা বলেন ঠিক কিনা ঠিক না আমরা অনার্থক কথা বলবো অযথা কথা বলে ঝগড়া বিবাদ সৃষ্টি করব না কারণ হলো আমরা রহমানের প্রিয় বান্দা বনতে চাই কথা বলেন ঠিক কিনা ভাই ভাইয়েরা আমার আসুন আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের প্রিয় বান্দার তিন নম্বর গুণ বর্ণনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলতেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা রহমানের প্রিয় বান্দা যারা তারা রাত্রি যাপন করে
অনার্থক অযথা হেলাই দুলাই আর খেলাই না হেলাই দুলাই খেলাই বর্তমানে খেলা চলছে তো আরে কথা বলা চলছে না বিশ্বকাপ চলছে খালি চলছেই না অনেক মানুষের প্রাণ পর্যন্ত দিতেছে আর্জেন্টিনার ফেল হয়ে গেছে আমি আমার প্রাণ দিয়ে দিব ব্রাজিল শেষ আমি আমার প্রাণ দিয়ে দিব এইগুলি চলতেছে তো আল্লাহ বলেন وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا رحمانের প্রিয় বান্দা যারা রহমানের প্রিয় বান্দার তিন নম্বর গুণ যারা হাসিল করলো তারা অনার্থ কোজাতা রাত্রি কাটান না খেলাধুলার মধ্যে রাত্রি কাটান না টানাটানি আসেনি ফেসবুকের দেখলে গসা দে আর রাত্রি কেমনে যাইতেছে কইতে পারে খালি গসাইতেছে 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 হঠাৎ দেহে মুয়াজ্জিন সাহেব মসজিদের মধ্যে কইতেছে আর সোয়েলে তু খায়রুন মিনান নাউম এখন ওনার দেন বাগছে আরে এই যে গসাইতেছি গোসা তো ফজরের নামাজের আজান দিলাইছে ঘুম থেকে নামাজ ভালো আমার তো ফেসবুকের ফাংশনও শেষ হয়েছে না জুড়ে বলেন না নাউজুবিল্লাহ রহমানের প্রিয় বান্দার গুণ যারা তিন নম্বর গুণ যারা হাসিল করতে পেরেছে তারা এরকম অযথা সময়কে নষ্ট করবে না করবে না করবে না কথা বলেন ঠিক কিনা খেলা তো আসছে আর এই খেলা দেখিয়া দেখিয়া সারা রাত্রি কাটাইতেছে ফজর কিভাবে চলে যায় আমার পূর্বে আমার বড় ভাই মুফতি উনি আপনাদের সামনে নামাজ ব্যাপারে অনেক সুন্দর আলোচনা করছে এর মধ্যে ফজরের কথা কিন্তু বলছে সারা রাত্র খেলাধুলার মধ্যে যারা থাকে ফজর কোন সময় যায় বলতে পারে না ভাই কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার রহমানের প্রিয় বান্দা যারা তারা রাত্রি এমনি অযথা সময় নষ্ট করে কাটান নাই বায়রা আমার বন্ধুরামান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা রহমানের প্রিয় বান্দা যারা তারা রাত্রি এমনিতে কাটান নাই তারা রাত্রি অযথা সময় নষ্ট করে কাটান নাই বায়রা আমার বন্ধুরা আমার তারা রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়ায় সুজ্জাদান সেজদার মধ্যে পরে কাটাই রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করে প্রভু হায় জীবনে গুনাহ করেছি তোমার হুকুমের অমান্য করেছি আয় আল্লাহ তোমার হুকুম মানি নাই রব্বুল আলামিন মেহরবানি করে মাফ করে দাও সেজদার মধ্যে কে কান্নাকাটি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মধ্যে কান্নাকাটি করে পরকালের ভয়ে কান্নাকাটি করে জাহান্নামের ভয়ে কান্নাকাটি করে এমনি কবরের বয়ে তারা কান্নাকাটি করিয়া করিয়া সময় কাটায় বায়রা আমার বন্ধুরা আমার তারা অনার্থ অযথা সময় নষ্ট করে সময়কে কাটান নাই আমার প্রাণের বায়রা বন্ধুরা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলে আমি যে রহমান আমার প্রিয় বান্দা যদি তুমি হতে চাও তাহলে আমার তিন নম্বর গুণ হলো রাত্রি এমনিতে কাটানো যাবে না রাত্রি কাটাতে হবে রুকুতে সেজদাতে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা ঠিক না বায়রা আমার বন্ধুরা আমার মহান আল্লাহ রব্বুল আলামিন যে রহমান মহান আল্লাহ রব্বুল আলামিন বলে আমার প্রিয় বান্দা যারা তারা চার নম্বর গুণ হলো আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না রব্বুল আলামিন বলেন আমি যে রহমান আমার প্রিয় বান্দার চার নম্বর গুণ যারা হাসিল করতে পেরেছে তারা জাহান্নামের ভয়ে ক্রন্দন করে তারা জাহান্নামের ভয়ে কান্দে জাহান্নামের অগ্নির ভয়ে কান্দে ভাইয়েরা আমার বন্ধুরা আমার তারা কিসের ভয়ে কান্দেন সবাই তো কান্দেন না এই জন্য বলছেন না কিসের ভয়ে কান্দে জাহান্নামের ভয়ে তারা ক্রন্দন করে জাহান্নামের ভয় তোমাদের ভিতরে নাই কথা বলেন ঠিক কিনা
ভাইয়ারা আমার বন্ধুরা আমার আমি ছোট্ট একটি ওয়াকে আপনাদের সম্মুখে তুলে ধরতে চাই, শুনতে রাজি নি সবাই, তাহলে বোঝা যাবে জাহান্নামের ভয় আসবে ইনশাআল্লাহ। জাহান্নামের ভয়ে ক্রন্দন করে রহমানের প্রিয় বান্দা যারা তারা কথা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার বন্ধুরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বসা, এমনি জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালাম নবীর খেদমতে এসে হাজির। নবীজি জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালামকে দেখে চিনতে পারে না, জিব্রাইলের চেহারাটা একেবারে কালো হয়ে গেছে। কি হয়ে গেছে? কালো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালামের থেকে জিব্রাইলকে চিনতে পারে না। নবী তো একবার নয় দুইবার নয় একাধিকবার জিব্রাইলকে দেখেছে। আমার প্রাণের ভাইরা, জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালাম 1 লক্ষ মুতান্তরে 2,24,000 নবী রাসূলগণ, আমাদের নবী সারা যারা নবী প্রত্যেকের কাছে মোট এসেছে 300 বার। কয়বার? সব নবীর কাছে মিলিয়ে এসেছে 300 বার। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালাম এসেছে 24,000 বার। আর জুড়ে বলেন না সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালাম নবীজির খেদমতে যখন আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালামকে দেখে চিনতে পারে না, জিব্রাইলের চেহারাটা একেবারে কালো হয়ে গেছে, একেবারে কালো হয়ে গেছে। ইতিপূর্বে জিব্রাইলকে যতবার নবীজি দেখেছেন, দেখা গেল জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসালামের মাথার মধ্যে সাদা পাগড়ি, শরীরের মধ্যে সাদা জুব্বা, জিব্রাইল সালাতু ওয়াসালাম চেহারাটা অত্যন্ত সুন্দর। এরকম ভাবে দেখছেন অনেক সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দেখেছেন মুসাফিরের বেশে। আবার কখনো কখনো জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে দয়াল নবীজি দেখেছে, নবীজির প্রিয় সাহাবী দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলার চেহারায়। কিন্তু ওই দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে দেখে চিনতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে দেখে বললেন, জিব্রাইল রে, তোমার চেহারা কেন এরকম কালো হয়ে গেল, তোমাকে কেন চিনতে পারি না? এমনি জিব্রাইল আলাইহিম সালাতু ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পারমিশন নিয়ে আমি জাহান্নাম দেখার জন্য জাহান্নামের ভিতরে প্রবেশ করেছিলাম। কোথায় প্রবেশ করছিলেন? অগনবীজি, জাহান্নামের ভিতরে যখন প্রবেশ করলাম, জাহান্নাম থেকে বের হওয়ার পরে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, কালো হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালামকে লক্ষ্য করে বললেন, জিব্রাইল রে, জাহান্নাম থেকে বের হওয়ার পরে তোমার রং পরিবর্তন কেন হলো, জাহান্নামের একটু বর্ণনা আমার কাছে বলো। ভাইরা আমার গভীর মনোযোগে আছে তো ইনশাআল্লাহ সবাই, জাহান্নামের বর্ণনা একটু বলো। জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে বলতেছেন, নবী গো, আমি যে জাহান্নামে ঢুকলাম ওই জাহান্নামের অগ্নিকে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথমে 1,000 বছর প্রজ্বলিত করেছেন, 1,000 বছর জ্বালাইছেন, 1,000 বছর প্রজ্বলিত করার পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা। আরো যখন 1,000 বছর জাহান্নামের অগ্নিকে প্রজ্বলিত করলো, আরো 1,000 বছর জ্বালাইলো, 1,000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল, গোল্ডেন কালার। আরো যখন 1,000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করলো, আরো 1,000 বছর জাহান্নামের আগুনকে জনক যখন জানাইলো, এমনি ওই জাহান্নামের আগুন এত অন্ধকার হয়ে গেছে কেন বিজি, জাহান্নামে এত অন্ধকার, এত অন্ধকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কত অন্ধকার একটু খুলে বলো। এমনি জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি, জাহান্নামে তো অন্ধকার হয়ে গেছে, জাহান্নামের ভিতরে যদি দুইজন মানুষকে পাশাপাশি দাঁড় করায়, কোথায় পাশাপাশি, আমি আর সভাপতি সাহেব যেরকম এরকম না, কত পাশাপাশি একটু শুনেন,
সভাপতি সাহেব আমি তো প্রায় এক হাতের উপরে দূরত্ব আছি কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বললেন নবী গো ওই জাহান্নামের ভিতরে দুইজন মানুষকে এরকম পাশাপাশি দাঁড় করাবে একজনের শরীর আরেকজনের মধ্যখানে একটি সুতা পর্যন্ত ঢুকতে পারবে না চুল পর্যন্ত ঢুকতে পারবে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের তো অন্ধকার এত অন্ধকার এত অন্ধকার অন্ধকার থাকার কারণে একজন ব্যক্তি আরেকজনকে দেখা যাবে না একজনকে আরেকজন চিনতে পারবে না জাহান্নামের অন্ধকারের কারণে পাশাপাশি দুইজন থাকার পরেও একজন আরেকজনকে চিনতে পারবে না এমন অন্ধকার হলো জাহান্নাম আমার প্রাণের ভাইয়েরা বন্ধুরা ওই জাহান্নাম এত অন্ধকার একজন আরেকজন পাশাপাশি থাকলে চিনতে পারবে না এখানে শেষ নয় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসালাম বলে ওই পোশাক যদি এক জোড়া পোশাক যদি দুনিয়ার জমিনের মধ্যে জুলাই দেওয়া হয় তাম দুনিয়া গলিয়া একেবারে ধ্বংস হয়ে যাবে তাম পৃথিবী জাহান্নামের এক জোড়া পোশাকের গরমে সব কিছু ধ্বংস হয়ে যাবে জাহান্নামীদেরকে এরকম ভাবে পোশাক পরানো হবে প্রাণের ভাইয়েরা আমার বন্ধুরা আমার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম নবীর খেদমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো জাহান্নামীদের একজনকে যদি পৃথিবীর একটি প্রান্তে তাকে আজাব দেওয়া হয় তাকে যদি আঘাত করা হয় পৃথিবীর এক প্রান্তে আঘাত করলে তাম পৃথিবী প্রত্যেকের কাছে ওই জাহান্নামীর শব্দ গিয়ে পৌঁছে যাবে এরকম আযাব দিবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবীজি জাহান্নামী তাদেরকে দেওয়া হবে ওই জাহান্নামী জাহান্নাম দেওয়ার পরে আগুনের গরমে সে উত্তপ্ত হয়ে সে গরমে পানি পানি বলিয়া চিৎকার করবে পানি পানি বলিয়া চিৎকার করবে জাহান্নামীদের সম্মুখে যে পানি দেওয়া হবে নবী গো ওই পানি এক গ্লাস পানি যদি পৃথিবীর আটলান্টিক মহাসাগরের মধ্যে নিক্ষেপ করা হয় আটলান্টিক পানি সব এরকম গরম হয়ে যাবে ওই পানিটা দ্বারা পৃথিবীর কোনো মানুষ হাত মুখ ধৌত করতে পারবে না যদি মুখের কাছে নিয়ে যায় মুখের গোস্ত গলিয়া গলিয়া চামড়া গলিয়া গলিয়া পানির গরমে সব শেষ হয়ে যাবে কিন্তু ওই পানির গরম শেষ হবে না ওই জাহান্নামীরা যখন ক্রন্দন করবে আল্লাহ পানি দাও মহান আল্লাহ জাহান্নামীদেরকে পানি দেওয়া হবে ওই পানি যে জাহান্নামী প্রাণ করবে ওই পানি পান করার সাথে সাথে তার নারী বুড়ি সব সিরিয়া সব পুড়িয়া পানি হয়ে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ ভাইয়ার আমার বন্ধুর আমার এরকম ভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসালাম যখন নবীজির খেদমতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বললেন নবী গো জাহান্নামের এই ভয়াবহ পরিস্থিতি দেখিয়া দেখিয়া আমি জাহান্নামের ভিতরে ঘুরতে ঘুরতে গো নবীজি আমার চেহারা কালো হয়ে গেছে জাহান্নাম থেকে বের হওয়ার পরে আমার চেহারার রং পরিবর্তন হয়ে গেছে এখন হলো এতক্ষণ কথার মূল কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন জিব্রাইল ও জিব্রাইল এই যে জাহান্নাম দেখছো এই জাহান্নামের যে প্রবেশ করবে কে ভাই কে উঠবেন না জাহান্নামের যে প্রবেশ কে করবে ডুববে কে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করবে তারা তারা কারা যারা দুনিয়ার জমিনের মধ্যে ঈমান এনেছে ঈমান আনার পরে আল্লাহর হুকুম আহকাম মানে না আল্লাহ যে রহমান রহমানের প্রিয় বান্দা হতে পারে না মহান আল্লাহ ওই জাহান্নামের মধ্যে তাদেরকে ফেলে দিবে তারা ওই জাহান্নামের অধিবাসী হবে যে মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির উম্মতের কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নবী বেহুশ হওয়ার পরে জিব্রাইল উরুর মধ্যে নবীজির মাথা রাখলেন হাত বোলালেন রহমতি হাত বোলানোর কারণে নবীজির আবার হুঁশচেতন ফিরে আসলো নবীজি উম্মতের জন্য কান্নাকাটি করে ভাইয়েরা আমার বন্ধুরা আমার এই যে ঘটনা আর অনেক লম্বা ঘটনা বিস্তারিত আলোচনা করা শেষ করা যাবে না কিন্তু এই কথাটা বুঝতে পারলাম
তারা রহমানের প্রিয় বান্দা বনতে পারে না তারা ওই ধরনের জাহান্নামের অধিবাসী হবে কথা বলেন ঠিক কি না ঠিক না এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের প্রিয় বান্দার চার নম্বর গুণ বর্ণনা করে বলেন وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا اصْرِفْ عَنَّا عَذَابَ جَهَنَّمَ إِنَّ عَذَابَهَا كَانَ غَرَامًا জাহান্নামের ভয়ে তারা ক্রন্দন করে রহমানের প্রিয় বান্দারা এখন বলেন দেখি আপনি জাহান্নামের ভয়ে কয়দিন ক্রন্দন করেছেন আমি কয়দিন জাহান্নামের ভয়ে ক্রন্দন করেছি জাহান্নামে যাব না জান্নাতে যাব আমরা কেউ জানি নি আমরা কেউ জানি নি না 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 আমরা কেউ জানি না আমরা জান্নাতি হব না জাহান্নামী হব প্রাণের ভাইরা আমরা জাহান্নামের ভয় নিয়ে ক্রন্দন করার দরকার আছে নি না নাই সকলের আছে তো জাহান্নাম থেকে বাঁচার উপায় আছে এটা হলো রহমানের প্রিয় বান্দার গুণ হাসিল করতে হবে আল্লাহর হুকুম আহকাম পালন করতে হবে আল্লাহর হুকুম আহকাম আল্লাহর বিধি বিধান মানিয়া জীবন সুধারণ করে যদি চলতে পারেন তাহলে মহান আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ামত দিয়ে ভরপুর করে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ ভাইয়েরা আমার আসুন আমাদের আজকে প্রধান অতিথিকে রেখে আমি এত আলোচনা লম্বা করা যাচ্ছে না তারপর অনেক কথা বলে ফেলেছি আমরা যাহা আলোচনা করছি আমল করবো তো সবাই ইনশাআল্লাহ ইসলামউদ্দিন ফারুকী সাহেব ওনাকে আপনারা অনেকে চিনেন আবার অনেকে চিনেন না বর্তমান জামানার সানি আনসারি যাকে বলা হয় আনসারি সাহেব দুনিয়াতে আসেনি আনসারিকে চিনেন কে কে হাতটা তোলেন তো দেখি কে কে তোলেন আনসারি সাহেবরে চিনেন কে কে আল্লাহ আনসারি সাহেবের কবরের জান্নাতের টুকরা বানিয়ে দিয়ে সকলে বলেন আমিন জান্নাতের সু উঁচু মাকাম দান করুক সকলে বলেন আমিন আজকে ওই আনসারি সাহেবের অনুসরণ করে বাংলার জমিনে হাজার হাজার আলিম ওলামায়ে মাঠে ময়দানে বয়ান করতেছে কথা বলেন ঠিক কি না ঠিক না এটা উনির ফসল তো স্থানে আনসারি যাকে বলা হয় হুবহু আনসারি বয়ান শুনলেই বুঝতে পারবেন উনি কিছুক্ষণের ভিতরে আপনাদের খেদমতে আসবে আসার পূর্বে আপনারা যাইবেন না কে একটু হাত তোলেন তো দেখি ইনশাআল্লাহ আমরা কেউ যাইবেন না ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কোনো সরবেন আমিন তো ভাই মদ্দৌরগাঁও দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এখান থেকে হাফিজে কোরআন হোক এটা আমরা সবাই চাইতো দিনের খাঁটি মর্দে মুজাহিদ বনুক আমরা চাইতো কে চাই সকলে হাত তোল কে চাই আল্লাহ আমাদের সকলকে এই মাদ্রাসার প্রতি সুদৃষ্টি রাখার তৌফিক দান করুক আমরা সকলেই বলি আমিন আমি আপনাদের সম্মুখে আমার আলোচনার দ্বারাতে আপনারা বুঝতেছেন হুজুর এখন কালেকশন করব ঠিক কিনা ঠিক না আসলে কিছু কালেকশন করার দরকার